স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুৎ কোনো একটি পাওয়ার প্ল্যান্টে উৎপন্ন হয়ে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে আমাদের বাসাবাড়ি বা অফিস বা ইন্ডাস্ট্রি বা কলকারখানায় পৌঁছায় এই বিদ্যুৎ ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাবস্টেশন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো সাবস্টেশন কী এবং এই সাবস্টেশন কেন করা হয় আর একটি সাবস্টেশনে কি কি ইকুইপমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট থাকে এবং তাদের কার্যপ্রণালীগুলো কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে কিভাবে উৎপন্ন হয়ে এবং কোন কোন মাধ্যমে আমাদের বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে পৌঁছায় এ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে এর উপরে আমার একটি ভিডিও রয়েছে যেই ভিডিওর লিংক নিচের ডিসক্রিপশন বক্স এবং উপরের আই বাটামে দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন প্রথমে আসি যে সাব স্টেশন কি এবং কেন ব্যবহার করা হয় ধরুন আপনার বাসা থেকে একশো কিলোমিটার দূরে একটি পাওয়ার প্লান্ট রয়েছে আমরা জানি যে স্থানে বা যে জায়গায় জ্বালানি সুলভ মূল্যে পাওয়া যায় বা জ্বালানির ট্রান্সপোর্ট খরচ অনেক কম হয় সেই সব জায়গায় বিদ্যুতের পাওয়ার প্লান্ট স্থাপন করা হয় এই জন্য ধরি যে আমাদের বাসা থেকে একশো কিলোমিটার দূরে একটি পাওয়ার প্লান্ট রয়েছে সেই পাওয়ার প্লান্ট থেকে দশটি জায়গায় বা দশটি এলাকায় পাওয়ার সরবরাহ করা হয় এখানে বলে রাখি যে বিভিন্ন এলাকার জন্য পাওয়ার কনজামশন এক এক রকম এক একটি এলাকায় দশ মেগাওয়াট এক একটি এলাকায় পাঁচ মেগাওয়াট এক একটি এলাকায় সাত মেগাওয়াট বিভিন্ন ধরনের হয়ে থাকে এখন যদি আমরা সেই পাওয়ার প্লান্ট থেকে আলাদা আলাদা দশটি লাইন টেনে নিয়ে এসে দশটি এলাকায় পাওয়ার সরবরাহ করি তাহলে আমাদের অবকাঠামোগত খরচ অর্থাৎ বিদ্যুৎ ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনের খরচ অনেক বেশি হবে এবং প্রতিটা এলাকার জন্য আলাদা আলাদা করতে হবে এ থেকে আমাদের খরচ অনেক বেশি পড়বে এই সমস্যার সমাধান করার জন্য আমরা সমস্ত পাওয়ার প্লান্টের বিদ্যুৎগুলো উচ্চ ভোল্টেজে একটি গ্রিড লাইনে প্রেরণ করি সেই একশো কিলোমিটার দূরের যে পাওয়ার প্লান্টটি রয়েছে সেই পাওয়ার প্লান্টের বিদ্যুৎকে উচ্চ ভোল্টেজে একটি গ্রিড লাইনে প্রেরণ করা হয় সেই একটি গ্রিড লাইনের মাধ্যমে যে দশ জায়গায় আমরা পাওয়ার সরবরাহ করি সেই একটি গ্রিড লাইনের মাধ্যমে আমরা পাওয়ার সরবরাহ করতে পারি এই গ্রিড লাইন থেকে কনজিউমার অর্থাৎ যে কাস্টমার পর্যন্ত পাওয়ার সরবরাহ করার জন্য এই গ্রিড লাইন এবং কনজ্যুমারের মধ্যে একটি স্টেশন থাকে সেই স্টেশনে মূলত সেই উচ্চ ভোল্টেজের পাওয়ারকে লো ভোল্টেজ করে কনজিউমারের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে বিদ্যুৎ জেনারেশন থেকে কনজিউমার পর্যন্ত পৌঁছানোর জন্য কনজিউমারের কাছাকাছি যে জায়গায় বিদ্যুৎকে নিম্ন ভোল্টেজে তৈরি করে পাওয়ার সরবরাহ করা হয় সেই জায়গাকে সাবস্টেশন বলা হয় এই সাবস্টেশন অনেক ধরনের হয়ে থাকে যেমন পোল মাউন্টেন্ট বা ইনডোর বা আউটডোর এ বিষয়ে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এখন আমরা দেখব যে একটি সাবস্টেশনে কি কী ইনস্ট্রুমেন্ট এবং ইকুইপমেন্ট থাকে এবং এদের কাজগুলো কি কি। এখানে আমরা ধরে নেই যে আমাদের সাবস্টেশনটি হচ্ছে থার্টি থ্রি কেভি টু ইলেভেন কেভি অর্থাৎ থার্টি থ্রি কেভি থেকে ইলেভেন কেভিতে ভোল্টেজ স্টেপ ডাউন করে সরবরাহ করে এই সাবস্টেশনের সমস্ত অপারেশন এবং ইকুইপমেন্ট জানার জন্য এই চিত্রে দেখতে পারছেন একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে আমরা জানি যে বিদ্যুৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এবং জেনারেশন সমস্ত থ্রি ফেজে হয় কিন্তু আমরা যদি সেই থ্রি ফেজে কোনো ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে ডায়াগ্রামটা আমাদের অনেক হিজিবিজি হয়ে যাবে এই সমস্যা সমাধান করার জন্য থ্রি ফেজকে একটি লাইন ধরে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করি আপনারা জেনে থাকবেন যে অধিকাংশ পাওয়ার প্লান্ট বা পাওয়ার সাবস্টেশন বা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেই সিঙ্গেল লাইন ডায়াগ্রামই ব্যবহার করা হয়ে থাকে এখানে চিত্রে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের সেই সাবস্টেশনে থার্টি থ্রি কেভি লাইন ইন হয়েছে এই থার্টি থ্রি কেভি লাইন ইন হওয়ার পরে সেখানে দেখতে পাচ্ছেন একটি থার্টি থ্রি কেভির আইসোলেটর লাগানো রয়েছে এই আইসোলেটর হচ্ছে একটি মেকানিক্যাল সুইচ অর্থাৎ এর মাধ্যমে সার্কিটকে অন অফ করা যায় তবে এই আইসোলেটরের অপারেশন ম্যানুয়ালি করতে হয় এই আইসোলেটর মাধ্যমে সার্কিটকে অন বা অফ করার জন্য নো লোড হতে হবে অর্থাৎ সেই লাইনের মধ্যে কোনো লোড থাকা যাবে না এই আইসোলেটের পরে রয়েছে একটি লাইটিং অ্যারেস্টেটর এই লাইটিং অ্যারেস্টেটর হচ্ছে যে বজ্রপাতের সময় কোনো কারণে যদি আমাদের লাইনের উপর বজ্রপাত হয় তাহলে সেই বজ্রপাতের অনাকাঙ্ক্ষিত কারেন্টের হাত থেকে সিস্টেমকে রক্ষা করার জন্য এই লাইটিং অ্যালাস্টেটর ব্যবহার করা হয় এই লাইটিং অ্যালাস্টেটর সেই সার্স ভোল্টেজ বা অ্যাবনরমাল ভোল্টেজকে খুব নিরাপদে মাটিতে প্রেরণ করে দিয়ে আমাদের সিস্টেমকে এবং আমাদেরকে নিরাপদে রাখে এই লাইটিং অ্যারেস্টেটের পরে রয়েছে একটি থার্টি থ্রি বাসবার। আমরা জানি যে বাসবার হচ্ছে অ্যালুমিনিয়াম বা তামার একটি বার এই বাসবারের মাধ্যমে এই সাবস্টেশনে আমরা দুটি ইউনিটে ভাগ করেছি ইউনিট ওয়ান এবং ইউনিট টু দুটোরই সেম ইকুইপমেন্ট এবং সেম অপারেশন আমরা ইউনিট ওয়ান ধরে নিলাম এই ইউনিট ওয়ানের মধ্যে সেই বাসবার থেকে আবার একটি আইসোলেটর সংযোগ করা হয় এই আইসোলেটরের কাজ আমরা আগেই জেনেছি যে আইসোলেটর হচ্ছে মেকানিক্যাল সুইচ যাকে ম্যানুয়ালি অপারেশন করা হয় এবং এই সুইচ অপারেট করার সময় অবশ্যই আপনার সার্কিটে কোনো লোড থাকা যাবে না অর্থাৎ নো লোড কন্ডিশনে সেই আইসোলেটর অপারেট করতে হবে এরপরে আসে আমাদের সেই যে সাবস্টেশনের মূল জিনিস যেটি হচ্ছে ট্রান্সফর্মার এখানে আমাদের যে সাবস্টেশনটি হচ্ছে সেটি হচ্ছে থার্টি থ্রি টু ইলিভেন কেভি তাই এখানে আমরা সেই থার্টি থ্রি কে টু ইলিভেন কেভি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করব এই স্টেপ ডাউন ট্রান্সফর্মার আপনারা জানেন যে থার্টি থ্রি কে ভোল্টেজ থেকে ইলেভেন কে ভি ভোল্টেজে কনভার্ট করবে তারপরে রয়েছে আমাদের মেইন সার্কিট ব্রেকার যেটাকে আমরা ওয়েল সার্কিট ব্রেকার বা ওসেবি বলা হয় এই ওয়েল সার্কিট ব্রেকার আমাদের পুরা সিস্টেমকে নিরাপদে রাখে অর্থাৎ কোনো ফল্ট কন্ডিশন বা নর্মাল কোনো অপারেশনের সময় এই অয়েল সার্কিট ব্রেকারকে প্রথমে অন বা অফ করা হয় তারপরে আইসোলেটরকে অন বা অফ করা হয় এই ওয়েল সার্কিট ব্রেকারের পরে আমাদের আরেকটি বাসবার রয়েছে সেই বাসবারটি হচ্ছে ইলেভেন কেভির বাসবার এই ইলেভেন কেবির বাসবার থেকে আমরা অনেকগুলো ফিডারে ভাগ করে আমাদের কনজিউমার পর্যন্ত পাওয়ার সরবরাহ করি তারপরে সেম আবার আরেকটি আইসোলেটর তারপরে আবার একটি সার্কিট ব্রেকার যা আলাদা আলাদা ফিডারকে অপারেশন করবে তারপরে সেই সার্কিট ব্রেকারের পরে আরেকটি আইসোলেটরের মাধ্যমে আমরা কনজিউমার পর্যন্ত পাওয়ার সরবরাহ করি তাহলে আমরা এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে দেখতে পারলাম যে সাবস্টেশনের বেসিক কিছু জিনিস যেমন হচ্ছে আইসোলেটর সার্কিট ব্রেকার সেটি ওয়েল সার্কিট ব্রেকার বা এয়ার সার্কিট ব্রেকার উভয় হতে পারে সেটা ডিপেন্ড করবে লোড কন্ডিশনের উপর এবং সাবস্টেশনের মূল যে জিনিস সেটি হচ্ছে ট্রান্সফর্মার মূলত এই ট্রান্সফর্মারেই হচ্ছে সাবস্টেশনের মূল যে ডিভাইস সেটি এবং এই জিনিসপত্রগুলো ছাড়াও আরও কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় যেগুলো বিভিন্ন প্রোটেক্টিভ এবং মেজারিংয়ের কাজে ব্যবহার করা হয় যেমন আমরা থার্টি থ্রি কেভির যে লাইন ইন করেছি সেই লাইনের কত ইউনিট বিদ্যুৎ আসতেছে বা ইনকামিং হচ্ছে সেটা জানার জন্য সেখানে আমরা এনার্জি মিটার ব্যবহার করি এই এনার্জি মিটার সেট করার জন্য আমাদেরকে সিটি বা পিটি পাওয়ার ট্রান্সফর্মার বা কারেন্ট ট্রান্সফর্মার উভয়ই ব্যবহার করতে হয় এবং সেই লাইনের ভোল্টেজ এবং কারেন্ট মেজারমেন্ট করার জন্য আমরা সিটিপিটিও পিটিও ব্যবহার করে থাকি এছাড়াও আরও প্রোটেক্টিভ অনেক ডিভাইস ব্যবহার করা হয় সেটি মুখ্য বিষয় না আমরা এখানে দেখালাম যে বেসিক যে অপারেশন এবং কি কী ইকুইপমেন্ট সাবস্টেশন থাকে তা নিয়ে আলোচনা করলাম তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে সাবস্টেশন হচ্ছে একটি জায়গা যেখানে কনজিউমারের আগে এবং জেনারেশন গ্রিড লাইনের পরে যে ভোল্টেজকে ডাউন করে কনজিউমার বন্ধু সরবরাহ করা হয় সেই জায়গাকে সাবস্টেশন বলা হয় এই সাবস্টেশনের কারণে আমরা অনেকগুলো সুবিধা ভোগ করে থাকি যেমন আমরা আলাদা আলাদাভাবে সমস্ত লোডগুলোকে বা সমস্ত ফিডারগুলোকে কন্ট্রোল করতে পারি বা কোনো একটা ফিডার বা কোনো একটা সাবস্টেশনের সমস্যা হলে পুরা গ্রিড লাইন আমাদেরকে বন্ধ করতে হয় না সেই সাবস্টেশন থেকে আলাদা আলাদাভাবে বন্ধ বা চালু করে আমরা মেনটেন্স বা অন্য অন্য কাজ করতে পারি এবং আমাদের লোকালয় থেকে অনেক দূরে যে জায়গায় জ্বালানি খুব সহজে পাওয়া যায় এবং মূল্য কম সেই জায়গায় পাওয়ার প্ল্যান্ট স্থাপন করার ফলে আমাদের বিদ্যুতের দামও অনেক কমে যায় এবং সর্বোপরি আমাদের সিস্টেমের লস কম হয় ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবশেষে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন